জনসংখ্যা বাড়ে তাই আমরা ফুটাবো না, বেলুন ফুটাইলে জনসংখ্যা বাড়ে তাই আমরা ফুটাবো না, কারণ বেলুন ফুটার মানে ভয় পায়, আর একজনের গায়ের উপর চড়ে বসে এবং সে চোরা যদি ছেলে তাদের ভিতরে একটা উত্তাপ সৃষ্টি হয়, প্রেম ভালোবাসা হয়ে যায়, প্রেম ভালোবাসা পরে তার একদিন দেখা করতে যায়, রোমান্স করতে যায়, রোমান্স করতে যায় পরে তার একদিন দেখা করতে যায়, দেখা করতে যাওয়া পরে রোমান্স করতে যায়, রোমান্স করতে যাওয়ার পরে বিয়ে করে ফেলে, বিয়ে করার পরে তারপরে তো একটা সন্তান তো আসবেই, তার মানে কি হলো বেলুন ফুটে দেশের জনসংখ্যা বাড়ে, তাহলে বেলুন ফুটানো যাবে না, সবাইকে জানাচ্ছি নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা পুরান কাপড় চোপড় পরে পুরান নাট বল্টুর নাট এবং পুরান বল্টু পুরান নাট দুজনের পক্ষ থেকে জানাচ্ছি নতুন একটি হ্যাপি নিউ ইয়ার, চকচকে ঝাঁচকচকে একদম গ্লেজ মারতেছে এখন একটা ফোঁটা ময়লা পরে নেই, সেই রকম একটা হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে জানাচ্ছি। 2023 চলে আসছে কিন্তু কোন বুঝতেছি না, কালকে যা লাগছে আজকেও তাই লাগতেছে, নতুন বছর নতুন দিন, একটা নতুন ফিলিংস হবো না কিছু হইতে চারিদিকে সব পুরান না, এমন যদি হইতো দেখ যে নতুন বছরে আমার ওই বেতন বেড়ে গেছে, এমন যদি হইতো নতুন বছরে মানুষ নতুন বউ পাইছে, কিছু না হোক ভাই নতুন বছরে ঘর ভাড়া বাড়ছে, প্রতি বছরে একটা তারিখ আইলে একটা সময় আসলে একটা শুধু পজ লাগে, বাড়িওয়ালার থেকে একটা ফোন আমরা পাইয়ে যাই যে নতুন বছর তো চলে আসছে, একটু ডিট অনুযায়ী এই বছরে আপনার নির্ধারিত ভাড়া আগের থেকে 1,000 টাকা অথবা 1.5 মানে 1,500 টাকা বেড়ে গেছে, অনেকের আবার বড় বড় বাড়ি বড় বড় টাকা বড় বড় ব্যাপার স্যাপার, তাদের আবার প্রতি বছর 5,000 টাকা করে বাড়ে, উড়ে বাবা যার ভাড়াই হলো 5,000 হ্যার আর বাড়বো কত, মোটামুটি এই একটা অবস্থা, কিছু বাড়ুক আর না বাড়ুক বয়স বাড়ছে, আর সন যে 2022-23 হয়েছে এটা বাড়ছে, আর বাড়ি ভাড়া বাড়ছে আর সব কমছে, বিশেষ করে এই তিন খালি বাড়ছে আর সব কমছে, আমাদের আবার কি হয়েছে আমাদের আবার এই মাসে মানে এই বছরে পানির বিল ধরাই দিছে, এই যে দেখছেন কদিন পর থেকে এমন একটা অবস্থা হবে অক্সিজেন বিল দিবে, এই বাড়িতে যে 6 তলা বা 8 তলা বা 10 তলা বইব আপনি অক্সিজেন নিতেছেন, এটা কি ফ্রি অক্সিজেনের বিল দিবেন, হ্যাঁ এটা কি ফ্রি, এই যে এক মাসের অক্সিজেন বিল আপনার 700 টাকা আসছে এবং পরবর্তী করবে আস্তে আস্তে পার হেড 700 টাকা, হ্যাঁ ঘরে কয়জন মানুষ কি সবাই মিলে একসাথে নেন তাইলে, ঘরে কয়জন মানুষ শেষে নেন তো আমার বাসায় বসে নেন তো অক্সিজেনের বিল দিবেন কালকে, হ্যাঁ ফ্যামিলি মেম্বার 7 জন 7 7 49 4,900 টাকা সেভ দিয়ে কিনে দেন, চিন্তা করছেন অক্সিজেন বিল অক্সিজেন পানির বিল, আচ্ছা একটা জিনিস বলে নিতে হবে সেটা হচ্ছে আমরা তো এখনো পোস্ট বা পোস্ট করিনি, আমরা লাইভে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু একটা টেকনিক্যাল ফল্টের কারণে এখনো লাইভে যাইনি, নাকি লাইভ চলতেছে সাউন্ড আছে সব আছে, ও আচ্ছা তাহলে চলছে ঠিক আছে, তাহলে এখনো সত্যি সে উপস্থিত হয় নাই তো তাই উল্টা পাল্টা, না আমার আমার এখানে এখনো লাইভ আসেনি, কি বলেন তাহলে কোন পেজ থেকে লাইভ গেলাম, হ্যাঁ দাঁড়া দাঁড়া ভালো করে দিন, এই এখন আসছে, আচ্ছা তাহলে ঠিক আছে বুঝতে পারছেন আমাদের এই যে এটা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারে কি কি বাড়ে আর কি কি কমে, হ্যাপি নিউ ইয়ারে বয়স বাড়ে ভালোবাসা কমে, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ারে ভাড়া বাড়ে ভাড়াটিয়া কমে, ভাড়াটিয়া কোথাও কমে না, কে কমবে আর কমে যাবে কোথায়, কমে যাবে কোথায় মানে অনেক কমে, মনে করেন চলে যায় অন্য জায়গায় যেখানে ভাড়া বাড়ে না, অন্য জায়গায় হ্যাঁ বুঝছেন না অন্য জায়গায় যায় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তো মুভ করে, যা আমি মানে মোটামুটি এবং দেখবি যে তাদের সাথে কোন রকম কথা বলা যাবে না বাড়িওয়ালাদের সাথে, মানে এই মধ্যবিত্তদের সমস্যা মেইনলি যারা বড়লোক হেগো কোনো হিসাব থাকে না, ও হিসাব তো এরা তো বাড়ি ভাড়া দেয় না, এরা তো বাড়ি ভাড়া নেয়, আর যারা যারা গরিব হেরাও মনে করেন মোটামুটি যে ভাড়া বললো বাসা পাল্টাও, নিজের সাধ্যের মধ্যে সেটা ওরা আবার চলে যায়, মনে করেন যে ভাড়া বাড়তে থাকে আর ওদের ঘর ছোট হইতে থাকে, যে আগে যেটা মনে করেন 10,000 টাকা ভাড়া থাকতো এনে এটা হয়ে গেছে 12,000 টাকা, তাহলে সে 10,000 টাকা আগের থেকে ছোট বাসা পাবে, আবার 10,000 টাকা এক বছর আরেকটু ছোট বাসা পাবে, ছোট তারপর আস্তে ফ্ল্যাট থেকে রুম না, তারপর দেখবেন যে এমন একটা সময় আসবে সে 10,000 টাকা ঠিকই দিতে আছে কিন্তু তার কোনো ঘর নাই, কারণ আপনি এই বিল্ডিং এর ছায়ায় থাকেন, এই বিল্ডিং এর ছায়া পড়েছে 10,000 টাকা দিতে আছে, এই হলো মধ্যবিত্তদের অবস্থা, এই আর মধ্যবিত্তরা না পারে কইতে না পারে সইতে, মানে একটা লোক যে মধ্যবিত্ত আপনি কেমনে বুঝবেন কিভাবে, যেমন তার পাশে গাড়িও নেই সে না খেয়ে মরতেছে না, সে গাড়িও কিনতে পারতেছে না আবার না খেয়ে মরতেছে, না খেয়ে মরেও না, মানে ভালো কিছু খাইতে পারতেছে না আবার না খেয়ে মরতেছে মরতেছে না, এর নাম হলো মধ্যবিত্ত,
আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে মধ্যবিত্ত হওয়াটা কিন্তু অপরাধের কিছু না। আপনি যদি মধ্যবিত্ত যদি হন কোনো অপরাধ নাই, কিন্তু আপনি যদি না জানেন আপনি মধ্যবিত্ত, এটা কিন্তু অপরাধ। হ্যাঁ হ্যাঁ, আপনাকে জানতে হবে, জানতে হবে এবং মানতে হবে, মানতে হবে যে আপনি মধ্যবিত্ত। ধরেন আপনি মধ্যবিত্ত কিন্তু আপনি মনে প্রাণে মানেন না, কিসের টাকা পয়সার অভাব, তাহলে এটা বিশাল বড় অপরাধ। এই অপরাধে আপনি গরিব, আপনি কুরে কুরে খাবে একদিন, ঠিক আছে, আপনি গরিব। তারপর মনে করেন বড় লোকদের যে বাসায় কথাবার্তা হয়, মনে করেন যে তুমি যে অটোপিড ফার্নিচারটা দেখছো সামনে মাসে কিন্তু এটা আমাদের হাতিলেটা পূরণ হয়ে গেছে, ওটা কিনতে হবে। আচ্ছা হ্যাঁ, হাতিলেটা বাতিল, হ্যাঁ ওটা কিনতে হবে। তারপর মনে করুন কবে যে ওই যে নতুন যে ইয়েছেন না যে গ্লুপার সিপিংস যে ওইটা আমাস্কারটা 48,000 টাকা দাম, ওটা কিনতে হবে। তারপর মনে করেন তাদের কথাবার্তা যে ওই টাইটা দেখছো, টাইটা 52,000 টাকাটা কিনতে হবে। এই ধরনের কথা বড় লোকদের। আর মনে করেন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কথাবার্তা কী হয়, বিস্কুটের দাম 15 টাকা হয়ে গেল, খালি চাকা বিস্কুট খাওয়া লাগবে, বিস্কুট খাওয়া লাগবে, বিস্কুট বিস্কুট তোর খেতে হবে না, খালি চাকা। হিসাবই ধরে না, মুরগি কিনতে গেলে 4,000-1,000 একটা ক, মানে ওরা মানে বান্ডেল অফার। আচ্ছা 4 দাম জিগাইছি আমি, একটা ক, 1 কেজি ক, না সবাই বড় লোক হয়ে গেছে, একটা তরমুজ 30 টাকা আর 4 কিনলে 100 টাকা। ওই বেটা কয় যে আমি 1 টাকা 4 কিনি, কেন 1 টাকা 4 কিনবো, বেসম না, একবারে 4 কিনতে হবে, তাইলে মনে করেন যে 100 টাকা। আর সবাই চিন্তা করছে যে তাহলে একটা তরমুজ 30 টাকা হইলে 4 তরমুজের দাম হয় 120 টাকা, 100 টাকা কিনতে 20 টাকা আমার লাভই, হারা বলো দোকানদার কিছু বোঝে না। তো 4 কিনছে, কিন না বেটা কথা শোনেন, 4 তরমুজ 100 টাকা দিয়ে বেচলেন, আমি কিনলাম, আর কার কথা বেচছেন না, এমনি ব্যবসা করলে আপনি তো লস খাবেন, হ্যাঁ 120 টাকায় বেচছেন, এমনি দাম কম তার মধ্যে 20 টাকা লস, বোঝেন নাই, ব্যবসা করবেন এরপর পথে মরবেন, এই ব্যবসা করে আর জীবন ব্যবসাতে ই হয়ে যাব, এর চেয়ে ভালো আপনি 1 পিস করে বেচবেন, 4 পিস বেচার দরকার নেই, হ্যাঁ তাহলে 120 টাকা করে পাইবেন। এই জ্ঞান টেন দিয়ে যেতেছে ডাকছে, এদিকে শোনেন কি হয়েছে, কয় আপনি আমার ব্যবসা শিখাইতেছেন, কয় হ্যাঁ আপনি যে ব্যবসা করেন এই ব্যবসা তো লস, আপনি একটা ধরুন 30 টাকা 4 হইলে করেন 100 টাকা, তাহলে কি হইলো, এটা হইলো, কয় আপনি আমার ব্যবসা শিখেন, এটাই ব্যবসার পলিসি, 4 100 টাকা করেনে সবাই 4 কিনে, কেউ আর 1 কিনে না, আমার ব্যবসা আমি ঠিকই বুঝি। যেটা বলতেছিলাম মধ্যবিত্ত নিয়ে কথা বলতে আমার মাথায় একটা ইয়ে আসছে, সেটা লোকের মধ্যবিত্তে যে কোনো বিস্কুটের দাম কথা জিগায়, মধ্যবিত্তে কিন্তু বিস্কুট কিন্তু গুণা থাকে, কোন প্যাকেটে কয় কোন বিস্কুট প্যাকেটে কয়টা থাকে, বুঝছেন, মনে করেন বড় প্যাকেটে 48 থাকে, ছোটো প্যাকেটে 12 থাকে, 18 থাকে, হিসাব করে ঘরে কজন মেম্বার আছে হিসাব করে। ওই যে আমাদের ছোটো প্যাকেটে বিস্কুট পাওয়া যেত না আগে, নীল প্যাকেট 12 টাকা না কটকা দাম, দাম 15 টাকা দাম ছিল, পরে 20 টাকা হয়ে গেলো, কি বিস্কুটের নামটা মনে নেই, এনার্জি এনার্জি হ্যাঁ, এটা মধ্যবিত্তের জাতীয় বিস্কুট, এটা জাতীয় বিস্কুট কিন্তু, হ্যাঁ আমরা মধ্যবিত্তের খাইটাতে আমার মনে আছে 15 টাকা দিয়ে কিনলে ভিতরে থাকতো 12 বিস্কুট, বুঝছেন, আমাকে ঘরের ফ্যামিলি মেম্বার হলো 6 জন, হ্যাঁ দুইটা করে ভাগে ভাগে দাও, আমাকে হিসাব নিলেই সবাই 2 করে খাবে, সাথে খাই লেবেলে, আচ্ছা ঠিক আছে। এই যে মনে করেন কয়দিন পরে ওরা দামও বাড়াইলো, বাড়াই এটা 20 টাকা করলো, তাও মনে করেন কিনতাম কষ্ট মষ্ট করে, তারপরে মনে করেন দাম ঠিক রাখছে 20 টাকা, মানুষ এলাম আমরা কয়জন 6 জন, বিস্কুট 10 বন্যে বিয়ে করাই দিছি, এবার হিসাব বরাবর মিলতে আছে, তার 2-3 মাস পরে আবার 2 বিস্কুট কমাই দিছে, এবার বিস্কুট দিছে কয়টা, 8, মানুষ তো 5, শালা বোন তো বিয়ে করে দিছে, এবার টেনশন ঘরের ভিতরে কি করা যায় কি করা যায়,
খুব চিন্তা ভাবনা করে পরে আমরা প্ল্যান করলাম বাইরে বিদেশ পাঠাই দিব। এবার আটটা বান মিলছে, ঘরের মেম্বার চারজন, বিস্কুট আটটা। কিন্তু সালার পথে তো ওখানে থামে নাই, কিছুদিন পর আরো দুটো কমাই দিছে, এবার হয়ে গেছে ছয়টা মানুষ হলাম চারজন। এবার তো বিদেশ যাওয়ার কেউ নেই, বিয়ে দেওয়ার কোনো লোক নেই, করবো না কি, নজর পড়ছে ঘরের সবচেয়ে মুরব্বী দাদির দিকে। দাদির অনেক দামি দামি ওষুধ ছিল, ওটাই আমরা লুকাই রাখছি। কেন দাদির আমরা এখন মিস করি, দাদির কথা আর বিস্কুট খাওয়ার সময় দাদির কথা খুব মনে পড়ে। তাহলে চিন্তা করে দেখো, একটা বিস্কুটের প্যাকেটে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কি পরিমাণ প্রভাব। আপনার বিস্কুটের সংখ্যা যত কমবে পরিবার তত ছোট হতে থাকবে, ঠিক তেমনি বাড়ি ভাড়া যত বাড়াবেন ভাড়ার দিয়ে তেমনি কমতে থাকবে। হ্যাঁ, এই বছর শেষে এইসব ক্যালকুলেশন গুলো হইতে থাকে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্য দিয়ে, বুঝছেন? এইসব কবে বুঝবেন আপনারা? তারপর মনে করেন মানুষজন যে প্রেম করে, আজকে একটা ছেলে আরেকটা ধরে, আরেকটা ধরে, এদের মধ্যে একটা গ্যাপ থাকে না, গ্যাপ থাকে পৃথিবীর সবকিছু। এমনকি ডাক্তারও সাজেস্ট করে যে সন্তান নেওয়ার সময় দুই সন্তানের মাঝখানে গ্যাপ নেবেন, তো গ্যাপ থাকা লাগে, গ্যাপ না থাকলে হয় না। কিন্তু এই যে 2022-23 সালে কোনো গ্যাপ আছে? আমাকে উচিত ছিল দুইটা দিন গ্যাপ দেওয়া, যে আজকে 31 দুই দিন গ্যাপ, তারপরে 1 জানুয়ারি দুই দিন গ্যাপ দিয়ে দিলে আমরা মোটামুটি প্ল্যান ট্যান করে একটা মানে বছরটা শুরু করতে পারি, মানে হুট করে শেষ, হুট করে শুরু ধরম করে। বাট 31 পালন করতে গিয়া মানুষজন যে খাইলো লাল পানি, জাল পানি, তাল পানি, যা যা খাইছে, এই পানি খাইতে খেতে তো 1 জানুয়ারিটা এমনি মিস হয়ে গেল, 1 তারিখের খবরই নাই। জ্ঞান ফিরবো 2 তারিখে, জ্ঞান ফিরবো 2 তারিখে, ওই দিন পরে কি করবো? বছরে একটা দিন শেষ, এই তারা উড়া করে বছর শুরু করতে যাবো, আর তারা উড়া করতে গেলে ভুলটি হয়, আবার আর একটা ভুল বছর শুরু। আইব আবার করোনা, আবার দিতে হইব ডোজ, এই ডোজ দিতে দিতে মানে কবে যে আমি উইন্ডোজ আপনি লাইভ এর নিচে কমেন্ট করবেন, লাইভ এর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর SMS করার জন্য CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর কল করতে পারবেন 40-50 পর্যন্ত, মানে 7:40-50 পর্যন্ত 02-55-03-6569। SMS এবং কমেন্টগুলো নিয়ে ফিরছি লাইভ, আপাতত এখানে শেষ।